আমার সঙ্গে আছেন আমার বায়ে অত্যন্ত জনপ্রিয় মুখ, আপনারা সবাই চেনেন চ্যানেলসের নিয়মিত মেহমান কাউন্সিলর মোহাম্মদ আয়াস মিয়া, যিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্লাস লেবার পার্টির একজন কাউন্সিলর প্লাস আ ফর্মার স্পিকার এবং সেক্রেটারি অ্যান্ড ফাইন্যান্স ডাইরেক্টর ফর দি ওয়ান পাউন্ড হসপিটাল। আমার বায়ে বসে আছেন, আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাকেও ধন্যবাদ। প্রথমে জনাব আয়াস মিয়া, আপনাকে দিয়ে আমি শুরু করি। ওয়ান পাউন্ড হসপিটাল, না নাম যেভাবে সহজ মানুষের মাথায় এটা চলেই আসতে পারে যে আসলে কি তা ওয়ান পাউন্ড হসপিটাল। এই এই ডিসকাশনে যাওয়ার আগে আপনার কাছে আমি প্রথমে জানতে চাবো, আপনি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত কেন হয়েছেন, নাম্বার ওয়ান, আর নাম্বার টু একটু ব্রিফ যদি ইন্ট্রোডাকশন দিতেন আমাদের দর্শকের জন্য যে এই প্রতিষ্ঠান কি, কিভাবে ইট হ্যাজ কাম ইন টু এক্সিস্টেন্স এবং আপনার কি দায়িত্ব আছে এই প্রতিষ্ঠানের সঙ্গে, একটু যদি আলোকপাত করেন। ধন্যবাদ কামরুল ভাই, সিনেলেসের অত্যন্ত জনপ্রিয় প্রেজেন্টার এবং কমিউনিটি ব্যক্তিত্ব, এবং সিনেলেস টিমকে আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং ওয়ান পাউন্ড হসপিটালের পক্ষ থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। ওয়ান পাউন্ড হসপিটাল আসলে নামটা এই কারণে করা হয়েছে, আমাদের যারা জেনারেল মেম্বার তারা ওয়ান পাউন্ড মান্থলি একটা স্ট্যান্ডিং অর্ডার দিয়ে মেম্বার হতে পারবেন, এবং আমাদের টার্গেট প্রায় 10,000, মিনিমাম 10,000 আমাদের সম্মানিত মেম্বার হল এই দেশের কমিউনিটির যদি আমরা ইনভলভ করতে পারি তাহলে আমাদের যে মেনটেন্যান্স কস্টটা এইটা ইজিলি কভার হয়ে যাবে। সো ওয়ান পাউন্ড হসপিটাল হলো একটা ইউকের রেজিস্টার একটা চ্যারিটি, এবং এর একটা প্রজেক্ট হলো আমরা বিশ্বনাথে একটা প্রস্তাবিত জেনারেল হসপিটাল করার জন্য, তার মানে ব্রিটিশ রেজিস্টার চ্যারিটি, জি, এবং এটার একটা প্রজেক্ট আমরা জনগণের সাপোর্ট নিয়ে আশা করতেছি ইমপ্লিমেন্ট করতে বিশ্বনাথে। কারণ হলো আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে বিগত প্রায় 20-30 বছর যাবৎ আমরা যারা প্রবাসীরা, বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসীরা, তারা কিন্তু বাংলাদেশের বিশেষ করে বৃহত্তর সিলেটের আর্থসামাজিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, শিক্ষার উন্নয়ন এবং বিভিন্ন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা চ্যারিটি বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছেন, কিন্তু হেলথ কেয়ারে একটু লাকিং আছে। এবং হেলথ কেয়ার আমাদের দেশে একটা ডেভেলপিং দেশ, আপনারা জানেন এখানে গভর্নমেন্টের যে ফেসিলিটিগুলো আছে এগুলো আসলে যথেষ্ট নয় জনগণের অনুপাতে, এবং আমাদের এই যে একটা লাকিং এইটাকে ফুলফিল করার জন্য আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা চাচ্ছি বিশ্বনাথে একটা উন্নত মানের জেনারেল হসপিটাল প্রতিষ্ঠা করা, যেখানে আমাদের এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষ তারা ফ্রি চিকিৎসাটা পাবেন। আপনারা অনেকে জানেন যে চিকিৎসার অভাবে আমাদের দেশে অনেক মানুষ কিন্তু একটা সাফারিং করতেছেন, স্ট্রাগলিং করতেছেন। আমরা যখন রেগুলার বাংলাদেশে যাই তখন দেখতে পাই যে বিশেষ করে গ্রামের যারা তারা বিশ্বনাথে বা থানা শহরে অথবা জেলা শহরে যাইতে ভয় পায় চিকিৎসার জন্য, কারণ বিভিন্ন ধরনের টেস্ট, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, প্রেসক্রিপশন, কিছু মেডিকেশন নিতে গেলে অ্যাটলিস্ট মিনিমাম 2,000 টাকা লাগে। এখন 2,000 টাকা যারা দিনে আনে দিনে খায় তাদের জন্য এটা এফোর্ড করা একটু হার্ড, এবং এই তাদেরকে বিশেষ করে ফেসিলিটিটা প্রোভাইড করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি, একটা জেনারেল হসপিটাল আমরা বিশ্বনাথে প্রতিষ্ঠা করব। এবং এটা মোটামুটি ঢাকা সিলেট ঢাকার যে হাইওয়ের ওইটার পার্শ্ববর্তী এলাকায়, এবং বালা ওসমানীনগর, দক্ষিণ সুরমা এবং জগন্নাথপুর বিশ্বনাথ এই সাইডও থানারে মোটামুটি কভার করবে। যেখানে অনেক মানুষের বসবাস আছে, যেখানে অ্যাডভান্স টেকনোলজি আছে কম্পেয়ার টু যে ভিলেজ এরিয়া বা এই বিশ্বনাথ বা অন্য অন্য এলাকা, তা আপনারা কেন এই জায়গাটিকে বেছে নিয়েছেন? ধন্যবাদ। সিলেট একটা বিভাগীয় শহর, এখানে অনেক কিছু ফেসিলিটি আছে, আপনারা জানেন ইতিমধ্যে এই ধরনের সিমিলার কিছু হসপিটাল হল আছে সীমান্তিক বা অন্যান্য বিভিন্ন অর্গানাইজেশন হল তারা ইতিমধ্যে বিল্ড করেছে। বিশ্বনাথ যেহেতু সিলেট থেকে একটু বাইরে এবং এখানে একটা 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 পৌরসভা এবং একটা থানা শহর, এবং আমাদের মেইন প্রাথমিক টার্গেট কিন্তু এই বিশ্বনাথ এলাকার যে গরিব দুঃখী মানুষ আছেন তাদেরকে চিকিৎসা সেবাটা দেওয়া, এবং অনেকে কিন্তু সিলেটে বাটা উনি যাইতে পারেন নাই যে ফাইন্যান্সিয়াল অভাবের কারণে, কারণ ওইখানে গেলে আমি ইতিমধ্যে যেটা বলছি যে বিভিন্ন টেস্ট, প্রেসক্রিপশন এবং অন্যান্য আনুষাঙ্গিক খরচ বাবদ প্রায় 2,000 টাকার উপরে চলে আসে, যেটা অনেকে এফোর্ড করতে পারেন না। সেজন্য আমরা প্রাথমিকভাবে টার্গেট করতেছি যে বিশ্বনাথের যে 8টা ইউনিয়ন এবং এখানের যে হাজার হাজার গরিব দুঃখী মানুষ তাদেরকে এই স্বাস্থ্যসেবাটা দেওয়ার জন্য, এবং একটা লোকেশন আমরা এমন একটা লোকেশন চুজ করেছি যেটা বিশ্বনাথ থানা শহরের পাশে এবং ঢাকা সিলেটের হাইওয়ের পাশেও, এবং ভবিষ্যতে আমাদের প্ল্যান আছে এটার এক্সপ্যান্ড করে আরও যে নিয়ারেস্ট নেইবারিং যে থানাগুলো তাদেরকে এইটার ফেসিলিটির আওতাধীন নিয়ে আসা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এখানে হচ্ছে আমার আরেকটি যেটা বিষয় জানতে চাচ্ছি, এখন যদি কেউ, অবশ্যই
এটা কিন্তু ফিউচার প্ল্যান আপনারা হসপিটাল করবে, প্রাথমিকভাবে আপনারা এই অর্গানাইজেশনের পক্ষ থেকে কি ধরনের কাজ হাতে নিয়েছেন? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন। এটা আপাতত আমরা জায়গাটুকু আমরা ইতিমধ্যে কিন্তু ফার্স্ট কেয়ার ফার্স্ট বিঘা জায়গার একটা কমিটমেন্ট পেয়েছি এবং এর মধ্যে থেকে আমার খলিক যেটা বলেছেন 34.5 ডিসিমিল অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে এবং বাকিগুলো খুব শীঘ্রই ইনশাল্লাহ হয়ে যাবে। এবং ইতিমধ্যে আমরা বিলেতে হয়ে একটা মিটিং করেছি আমাদের বিভিন্ন শহরে, ওল্ডামে, ব্রিস্টলে এবং লন্ডনে, এবং 300,000 একটা কমিটমেন্ট পেয়েছি আমাদের মানুষের কাছ থেকে। 300,000, আচ্ছা, এর মধ্যে প্রায় 70,000 মতো আমাদের 70,000 পাউন্ডের মতো আমাদের হাতে চলে এসেছে এবং বাকিগুলো আমরা এবং বাকি 230 আমরা আশা করতেছি কিছুদিনের মধ্যে এটা পেয়ে যাব। তাই আমাদের যে প্রাথমিক একটা খরচ যেটা আমরা জায়গা হয়ে গেছে, আমাদের প্ল্যান হয়ে গেছে, সয়েল টেস্ট হয়ে গেছে, বিল্ডিংয়ের যে স্ট্রাকচার, যে ভিউ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের টিভি স্ক্রিনে, সেটা হয়ে গেছে। এখন আমরা বাকি যে টাকাটা যদি আমরা রেজ করতে পারি তাহলে বিল্ডিংয়ের কাজটা আমরা শুরু করতে পারবো এবং বিল্ডিংটা হবে 6 তলা বিশিষ্ট, 50 শয্যা বিশিষ্ট। এবং আমাদের প্রাথমিক টার্গেট হলো এই রমজানে 8 তারিখ আমরা সেনেলেসে আসতেছি প্রায় 500,000 পাউন্ড। এই 500,000 হয়ে গেলে আমরা বিল্ডিংয়ের কাজ এবং অ্যাটলিস্ট 1 তলা আমরা আশা করতেছি কমপ্লিট করতে পারবো। অসংখ্য ধন্যবাদ। এখন আরেকটি বিষয় আমাকে জানতে ইচ্ছা হচ্ছে যে রামাদানে তো আপনারা আসছেন এবং আমরা বারবার রিমাইন্ডার দিব আমাদের দর্শককে, যেহেতু এখন বলেই ফেলেছেন যে 8ই রামাদান আমার দুনো গেস্ট বলেই ফেলেছেন যে 8ই রামাদান ইনশাল্লাহ আসবেন আমাদের এই দিওয়ান ফাউন্ড হসপিটালের পক্ষ থেকে। ইনশাল্লাহ আমরা বিস্তারিত জানাবো, আরও আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আপনার কাছে আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছি যে প্রাথমিকভাবে আপনারা যে যে প্ল্যানটা হয়েছে, কারণ প্রত্যেকটি প্রতিষ্ঠানের একটা শর্ট টার্ম ভিশন থাকে, একটা মিড টার্ম প্ল্যান থাকে, তারপরে লং টার্ম ভিশন থাকে। এই সবের বিষয়ে অবভিয়াসলি আমরা লং টার্মে এখন যাচ্ছি না, কারণ দ্যাট ইজ ফিউচার। এই যে ইনিশিয়াল স্টেজে আপনি কি চাচ্ছেন যে এই অর্গানাইজেশন একটা ভূমিকা যেন রাখতে পারে, যে একটি আস্থা বিশ্বাস যেন স্থাপন করতে পারে, নট অনলি যারা এলাকার মধ্যে বসবাস করছেন, বিলেতে যারা আমরা ব্রিটিশ বাংলাদেশের আছি তাদের বিশ্বাস অর্জন আমরা কিভাবে করতে পারি, এই বিষয়ে যদি আপনি খুবই বলতেন। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। আমাদের যে টিমটা, এই দেশের যে আমরা ট্রাস্টি, যারা 10 জন ট্রাস্টি আছেন, এরা বিভিন্ন প্রফেশনে প্রফেশনাল। যেমন আমার কলিগ কাউন্সিলর, আমি একজন আছি ওদম, এবং আমার সঙ্গে আরও 2 জন ইসলামিক স্কলার, 1 জন খতিব ইমাম, এবং 1 জন আমাদের রামসুন্দরের সম্মানিত রিটায়ার্ড টিচার এবং ইসলামিক স্কলার, আরও যারা আছেন আমাদের ডাক্তার শানুর আলী মামুদ্দিন ডাক্তার, আমাদের আনসার হাবিব ভাই উনি সলিসিটার, এবং জামালউদ্দিন এবং আশরাফ ভাই এরা তারা ব্যবসায়ী। তো বিভিন্ন সেক্টরের প্রফেশনাল মানুষকে নিয়ে আমরা একটা টিম গঠন করেছি। এবং বাংলাদেশে যে আমাদের টিম, আপনারা জানলে খুশি হবেন, আমাদের চেয়ারপারসন হলেন বাংলাদেশের সাপ্তারের আমাদের মাননীয় সাবেক সচিব মঈনুদ্দিন সাহেব, উনি জনপ্রশাসনের সচিব ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ গভর্নমেন্টের ভালো একটা পজিশনে কাজ করতেছেন, এবং সাংবাদিক, ডাক্তার, লোকাল ডাক্তার তারা আছেন বাংলাদেশ টিমে। সো আমাদের এই যে টিমটা একটা ইউনিক একটা টিম, বিভিন্ন ক্ষেত্রের প্রফেশনাল মানুষ, এবং আমাদের একমাত্র উদ্দেশ্য হল যে 100% ডোনেশন পলিসি। আমরা ওই যে মানুষের যারা 1,000 পাউন্ড দিয়ে ফাউন্ডার মেম্বার হচ্ছেন অথবা 10,000 পাউন্ড দিয়ে যারা পেট্রন হচ্ছেন, তাদের এই টাকাটা পুরো 100% আমানত হিসাবে আমরা এই কাজে লাগাচ্ছি। একটু বুঝিয়ে বলেন তো, 100% ডোনেশন, 100% ডোনেশন বা পলিসি বলতে কি বোঝায়? 100% ডোনেশন হলো আমাদের যে টার্গেটটা হলো ফাউন্ডার মেম্বার। ফাউন্ডার মেম্বাররা যারা 1,000 পাউন্ড দিয়ে তারা ফাউন্ডার মেম্বার হবেন, এবং আমাদের যে ওয়াল অফ ওনার একটা থাকবে হসপিটালের সামনে, এখানে তাদের নাম, অ্যাড্রেস, প্রোফাইল থাকবে, এবং এই 1,000 পাউন্ড এটা 100% হসপিটালে খরচ হবে। আমরা এখান থেকে কোনো ধরনের অ্যাডমিন অথবা কোনো ধরনের যে অ্যাডমিন খরচটা আমরা এখান থেকে কর্তন করতেছি না। এইটা হলো 100% পলিসি। যারা ইতিমধ্যে পেট্রন হয়েছেন 10,000 পাউন্ড দিয়ে, এই পুরো 10,000 পাউন্ডটা চ্যারিটিতে লাগবে। সো আমাদের যে শর্ট টার্ম যে একটা পলিসি বা টার্গেটটা হলো যে 6 তলা ফাউন্ডেশন, বাট অ্যাটলিস্ট 2 তলা বিল্ডিংটা যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমরা জেনারেল যে মেডিকেশন, যে ফেসিলিটিটা, চিকিৎসাটা, এটা দিতে পারবো। আর আমার কলিগ যেটা মেনশন করেছেন যে বাংলাদেশে এই যে ম্যাটারনিটি যেটা, এটা একটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকে কিন্তু এখন ক্লিনিকে গেলেই সিজারিয়ানের সম্মুখীন হয়ে যান। সো আমাদের পলিসি হলো সিজারিয়ান ছাড়া নর্মেল ডেলিভারিটা সম্ভব হলে করা। তাই ম্যাটারনিটি ক্লিনিক এবং জেনারেল যে ফেসিলিটি, এটা করতে হলে 2 তলা বিল্ডিং আমাদের কমপ্লিট করা লাগবে। কাজেই আমাদের শর্ট টার্ম পলিসি হলো 2 তলা বিল্ডিংটা কমপ্লিট করা আগামী কিছুদিনের ভিতরে। অসংখ্য ধন্যবাদ। না, কাউন্সিলর জনাব আয়াজ সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে হসপিটাল তো আলহামদুলিল্লাহ আপনি করছেন বা পরিকল্পনা আছে, আপনাদের পরিকল্পনা আছে, এবং আপনি বলেছেন যে আপনাদের অনেক ফাউন্ডিং মেম্বার আছে এবং পেট্রনের সম্পর্কে আপনি বলেছেন। এখানে প্রশ্ন দাঁড়ায় যে গরিবের জন্য আপনি করছেন, কিন্তু হসপিটালের যে পিকচারটা আমরা দেখলাম এটা কিন্তু ইটস এ লাক্সারি বিল্ডিং, ডিজাইনের মধ্যে নিশ্চয়ই আপনারা আর্কিটেকচারাল ডিজাইনের মধ্যে একটি খরচ করেছেন।
তো এটা কি অনলি রিস্ট্রিক্টেড টু যারা গরিব দুঃখ অসহায় মানুষের জন্য না ইভেন জেনারেল পাবলিকরাও কিন্তু এটা ইউজ করতে পারবে? জি জি, আচ্ছা, এটা আমরা যেহেতু ব্রিটিশ সিরেটি, তাই যে আমরা হসপিটালটা প্রতিষ্ঠা করবো এটা মোটামুটি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে, এবং ভবিষ্যৎ পরিকল্পনা দাতিমনে অনেকগুলো মেজর ডিপার্টমেন্ট এখানে থাকবে। সো এখানে তিনটা দাগ আছে আমাদের। নাম্বার একটা হলো যে গরিব যারা এরা বিভিন্ন আমাদের যারা ফাউন্ডার মেম্বার অথবা আমরা যারা আমাদের যারা জনপ্রতিনিধি আছেন বিভিন্ন ইউনিয়নে, জাস্ট একটু আপনাকে ইন্টারাপ্ট করতে চাচ্ছি, আপনি গরিব নির্ধারণ কিভাবে করবেন? জি, এটা আমরা আমাদের যে ফাউন্ডার মেম্বার, মনে করেন প্রায় প্রত্যেকটা গ্রাম থেকে আমাদের ফাউন্ডার মেম্বার আমাদের টার্গেট। সো তারা এবং লোকাল যে জনপ্রতিনিধি আছেন তাদের সাথে মিলে, মেম্বার হোক অথবা চেয়ারম্যান হোক, তাদের সাথে মিলে আমাদেরকে লিস্ট দেওয়া হবে, এবং ওই লিস্ট মতো আমরা এই দেশের মতো একটা কার্ড সিস্টেম বানাইব। আচ্ছা, ওই কার্ড মতো যারা এখানে নিম্নবৃত্ত মানুষ যারা, তাদের জন্য, এবং তারা ফ্রি ফেসিলিটিটা পাবেন, বেসিক যে ট্রিটমেন্ট, কিছু বেসিক যে টেস্ট বা বেসিক যে মেডিকেশন ইনশাল্লাহ আমরা ট্রাই করতেছি। এরপর হলো যারা মধ্যবৃত্ত, তারা কিন্তু একদম ফ্রি না, তারা স্বল্প মূল্যে, হয়তো একটা ডিসকাউন্ট থাকবে, এই ডিসকাউন্টেড প্রাইসে তারা ফেসিলিটি পাবেন। এবং যারা ধনী মানুষ তারা কিন্তু স্ট্যান্ডার্ড, যেমন আমরা মেটার্নিটি ক্লিনিক থাকবে, জেনারেল হসপিটাল থাকবে, আর ধনী যারা তারা কিন্তু স্ট্যান্ডার্ড প্রাইসে এখানে ফেসিলিটি পাবেন, সেবাটা পাবেন। এবং এই যে টাকাটা ধনী লোকদেরকে দেওয়া হবে, যে সারপ্লাস হবে এন্ড অফ দ্য ইয়ার, সেটা আবার এই গরিবদেরকে খাতে খরচ করা হবে। প্রথম সেগমেন্টের মেহমান জনাব মোহাম্মদ আয়াস মিয়া, যিনি একজন কাউন্সিলর, সাবেক স্পিকার এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমাদের সাথে অলরেডি আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ থাকার জন্য। ধন্যবাদ জনাব আয়াস মিয়া। আমরা শুনলাম যে অনেক ধরনের ডিফিকাল্টিস আছে, চ্যালেঞ্জেস আছেই বাংলাদেশে, কোনো ডাউট নাই, কিন্তু আপনি প্রথম সেগমেন্টে বলেছেন যে নির্ধারণ করবেন যে রিয়েল বা যারা আসল গরিব তাদেরকে কিন্তু চিকিৎসা দেওয়া হবে, দ্যাটস আ লং টার্ম ভিশন। তো এখানে আমার প্রশ্ন আছে, স্পেশালি এই প্রশ্নটা আমরা আমাদের ভিউয়ার্সদের কাছ থেকে পাই, আমরা জানি ইভেন ইফ ইউ ট্রাই এ লেভেল বেস কিছু না কিছু করাপশন আছেই আশেপাশে, তো এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে কোনো ধরনের ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কোনো ধরনের প্রভাব যেন না পড়ে আইদার ইন্টারনালি বা এক্সটার্নালি, যার জন্য আপনি কি ধরনের মেজারমেন্ট নিচ্ছেন? জি, ধন্যবাদ, খুবই সময় উপযোগী একটা প্রশ্ন। যে বাংলাদেশ চ্যাপ্টারের যে আমাদের চেয়ারপারসন, উনি অত্যন্ত এক্সপিরিয়েন্স এবং সচিব, সিনিয়র সচিব জনপ্রশাসনের, এবং ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে। ওনার সমন্বয়ে আমরা একটা টিম গঠন করেছি, এবং এখানে সাংবাদিক আছেন, ডাক্তার আছেন, সচিব আছেন। এই টিমটাকে আমরা যখন সার্ভিস যখন শুরু করে দিব তখন আরেকটু এক্সপ্যান্ড করব, লোকাল আরও যারা ডাক্তার আছেন তাদেরকে ইনভলভ করব, এবং ভালো একটা স্বচ্ছ একটা নিরপেক্ষ একটা টিম করার মাধ্যমে এটা মনিটরিং করব। এখানে যারা আমরা রাজনীতিবিদ যারা আছি, ডাইরেক্টলি রাজনীতিতে ইনভলভ, তাদেরকে আমরা তেমন একটা ইন্সপায়ার করতেছি না এখানে ইনভলভ হওয়ার জন্য। এখানে বিভিন্ন প্রফেশনাল মানুষ দ্বারা যেহেতু গঠিত এটা, কাজেই আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব যাতে আপনার ওই কোয়েশনটা মেনটেন করা যায়। এবং যেহেতু আমি বলেছি যে জনপ্রতিনিধিদের আমরা গরিব যারা তাদেরকে একটা কার্ড সিস্টেম করে ফেলবো। অসংখ্য ধন্যবাদ, আবারও আমরা আপনার কাছে ফিরে আসব। ধন্যবাদ জনাব কাউন্সিলর আয়াস মিয়া, আপনাকে আমরা বিদায় দিতে হবে। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, খুব শর্ট আপনি যদি উত্তর দিতে পারেন। প্রথমে যেহেতু আপনি বলেছেন বা সবাই আপনারা বলেছেন এটা বিশ্বনাথে হচ্ছে না, প্রবলেম এখানে প্রশ্ন দাঁড়ায়, তার মানে সব ফাউন্ডিং মেম্বার পেট্রন কি আসলে বিশ্বনাথবাসী, না এখানে বাইরের কোনো বাইরের অঞ্চলের বা অন্য ডিস্ট্রিক্টের বা সিলেটের অন্য জেলার মানুষরাও জড়িত আছে? ধন্যবাদ। যদিও এটা ফিজিক্যালি লোকেশনটা বিশ্বনাথ পড়ছে, বাট এইটা আসলে বিশেষ করে আমাদের এই যে সিলেটের একটা প্রতিষ্ঠান, এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েক বছর আগে বিয়ানীবাজার একটা ক্যান্সার হসপিটাল প্রতিষ্ঠা করা হয়েছে, এবং সেখানে কিন্তু শুধুমাত্র বিয়ানীবাজার বাসি অংশগ্রহণ করেন নাই, অনেক মানুষ আমি জানা মতো বিশ্বনাথ, জগন্নাথপুর, বালাগঞ্জ, বিভিন্ন সিলেটের বিভিন্ন থানা থেকে কন্ট্রিবিউট করছেন। কারণ এটা হলো একটা সদগাদারিয়া কাজ, আমরা যেখানে করে যাব আমরা একদিন থাকবো না, কিন্তু এই কাজটা থাকবে এবং এই কাজে সার্ভিসটা থাকবে। যতদিন এই গরিব মানুষরা সার্ভিসটা পাবে আমরা কিন্তু একটা রিওয়ার্ড পেয়ে যাব। এবং ইতিমধ্যে কিন্তু আমাদের যে বিভিন্ন দেশের কোয়ার্ডিনেটর আছেন, যেমন আমেরিকার কোয়ার্ডিনেটর উনি হলেন গোলাপগঞ্জের অধিবাসী, আমাদের কোয়ার্ডিনেটর, ফ্রান্সের যে কোয়ার্ডিনেটর উনি কিন্তু লক্ষ্মীগঞ্জের অধিবাসী, যে লোয়ারেশন সেলিমবাই সাংবাদিক, আমেরিকার জুয়েল সাদাতবাই সাংবাদিক, তারা কোয়ার্ডিনেটর, এবং বিশ্বের বিভিন্ন দেশের কোয়ার্ডিনেটর আছেন। আমাদের যারা ফাউন্ডার মেম্বার তারা সবাই কিন্তু বিশ্বনাথে নাই, বিভিন্ন থানার আছেন, এমনকি নন সিলেটিও আছেন, আমাদের সিলেটের অঞ্চলের বাইরে আসেন, যেহেতু একটা জনহিতকর কাজ, একটা সিলেটিবল কাজ, কাজে এখানে এলাকাটা বড় জিনিস নাই। অসংখ্য ধন্যবাদ।
যেহেতু আপনি একজন অ্যাকাউন্ট্যান্ট, অ্যাকাউন্টেবিলিটি কিন্তু একটি বিশাল প্রশ্ন, আপনি যদি একটু সংক্ষেপে অ্যাকাউন্টেবিলিটিটা দেখে আমরা এখানে ইন করেছি এবং আমরা যে পলিসি, আমরা যে কনস্টিটিউশন খুব হার্ডলি করেছি, যেমন ১,০০০ পাউন্ডের উপর যদি খরচ হয় তাহলে আমাদের বোর্ডের রেজুলেশন লাগবে, এবং বাংলাদেশে যদি ১,০০০০ টাকার উপরে তোলা হয় তাহলে আমাদের বোর্ডের রেজুলেশন লাগবে এবং তিনজন সিগনেটারি পার্সন। মানে অ্যাজ এন অ্যাকাউন্ট্যান্ট আপনি যেভাবে এখানে সততার সাথে কাজ করে যাচ্ছেন ঠিক তেভাবেই আপনি মেইনটেইন করবেন। অবশ্যই এরপর একটা সিলেটি রেজিস্টার, সিলেটির ওয়েবসাইটে সবগুলো ডিটেইলস থাকবে, আমাদের ওয়েবসাইটে সব আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষ কিন্তু ফেসিলিটি পাচ্ছেন না, আমাদেরকে আল্লাহ ভালো অবস্থানে রাখছেন, এবং আমরা যদি কোনো কিছু করে দিতে পারি আমাদের গরিব মানুষের জন্য সেটা আজীবন সদগায় দাঁড়িয়ে হিসেবে থাকবে, এবং এর ফজিলত, এর বিনিময়ে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করি আপনারা এগিয়ে আসেন এই ড্রিম প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব কাউন্সিলর আয়াস সাহেব। আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, একজন কাউন্সিলর, ফর্মার স্পিকার, এবং আপনি সেক্রেটারি ওয়ান পাউন্ড হসপিটালেরও। থ্যাংক ইউ ভেরি মাচ।